করলেই মানুষ কেনই পৃথিবীতে এসছে এটা তারা জানতে পারবে, তখন তারা সঠিক পথে চলে যাবে, তারা তখন আর ভুল পথে চলবে না। যেমন আপনারাও যদি চিন্তা করেন যে আপনি যেই কাজগুলো করছেন ডেইলি, এই কাজগুলো কি সত্যিকার অর্থে এই জন্য আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, বা কিয়ামতের দিন যখন হিসাবের মুখোমুখি আপনি হবেন তখন কি আপনি বলবেন আচ্ছা ঠিক আছে আমি দুনিয়াতে যা করছি তাই ঠিকই করেছি, আমি কোনো ভুল কাজ করি নাই, অতএব আপনি বলবেন না যে না আবার আমাকে দুনিয়ায় পাঠান আমি একটু দুনিয়ায় গিয়ে একটু ভালো কাজ করে আসি, এরকম বলার কোনো সম্ভাবনা আছে কিনা? যদি বলার সম্ভাবনা থাকে তাইলে আপনার এখনই সেই কাজগুলো করা দরকার যেগুলোর জন্য আপনি কেয়ামতে আখেরাতে গিয়ে আপনি হাহুতাশ করবেন, আফসোস করবেন, যাই ওই কাজগুলো যদি আমি করতে পারতাম, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি যেই জীবন ফেলে এসেছি পেছনে সেই জীবনে যদি আমি এই এই কাজগুলো করতাম, রব্বির জিউন, রব আমাকে আবার ফিরে পাঠান, আমাকে একটু আরেকটু সময় দিন, আংজিরনি আমাকে একটু সময় দিন, এটি আপনি সেই দিন বলার বলার মাধ্যমে কোনো কল্যাণ আপনি প্রাপ্ত হতে পারবেন না। তাই এখন আপনার বোঝা দরকার যে আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো সত্যিকার অর্থে আপনাকে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা বানিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন, অথবা অন্য প্রাণীর মধ্যে আপনার মাঝে কোনো পার্থক্য তৈরি করা যায় কিনা এই কাজগুলোর মাধ্যমে, এটা করা যায় না। কারণ শয়তান আমাদেরকে এগুলো থেকে দূরে সরিয়ে রাখে, আমাদেরকে ভুলিয়ে রাখে, ভুলভাল তথ্য শয়তান আমাদের মধ্যে দেয়, বা ইন্সপিরেশন ইনফরমেশন শয়তান আমাদের মধ্যে প্রতি মুহূর্তে ঢুকাইতে থাকে যে তুমি আরও বেশি আয় করো, আরও ইনকাম করো, তোমার বাসা আরও বড় করা দরকার, তোমার আরও জায়গায় কেনা দরকার, তোমার ব্যবসায় এক্সপানশন আরও দরকার। এবং অনেকে এটা নিয়ে এক তৃপ্তির মধ্যেও থাকে, আমি তো অনেক করছি, আমি কি অনেক পাইছি, আমার তো অনেক আছে আলহামদুলিল্লাহ, মানুষকে শুনেও বলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ অনেক কিছু দিছে। আসলে আল্লাহ অনেক কিছু দিছে এটা আল্লাহ শুকর আদায় করার জন্য এই লোকে কথা বলে নাই, বরং সে অহংকার প্রদর্শনের জন্য একথা বলছে, আরেকজনের কাছে তার নিজকে বড় করে তোলার জন্য আল্লাহ আমার এত দিছে, অনেক বেশি দিছে, অনেক বেশি দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো সে আলহামদুলিল্লাহ বলার জন্য করে। আলহামদুলিল্লাহ যে বলবে সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নীরবে কি সে সেজদা লুটিয়ে পড়বে আল্লাহ শুকর আদায় করার জন্য, কিন্তু তা তো সে করে না, তার অঙ্গভঙ্গি আচার আচরণ সব কিছুর মধ্যে আপনি দেখতে পাবেন অহংকার, অধ্যত্ব, গর্ব, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ একেবারে করেন না। শয়তান আমাদেরকে আল্লাহ তাআলার থেকে ফিরিয়ে রাখতে চায়, আল্লাহকে ভুলিয়ে রাখতে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝেই আমাদেরকে কিছু অপরচুনিটি প্রদান করেন, যে অপরচুনিটির মাধ্যমে বা সুযোগ প্রদান করেন, সময় প্রদান করেন, যে সময় তিনি আমাদেরকে তার কাছে ফিরিয়ে নিয়ে আসতে চান, কারণ তিনি আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন। যেমন আপনার চোখের সামনে যদি আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যেতে চায়, তাহলে আপনি যদি তাকে ভালোবাসেন সত্যিকার অর্থে তাহলে ওকে পথভ্রষ্ট হতে দেবেন না, আপনি আপনি তার শাসন করবেন, এমনকি প্রয়োজনে আপনি ওকে কয়েকদিন জেলে ভরে রাখবেন, যাও ওর একটা জেলে রাখান তো কিছুদিন, আপনি পুলিশকে ডেকে বলবেন ওরে কিছুদিন জেলে রাখেন অন্তত ভালো হয়ে আসুক। আপনি মায়া বাবা হিসেবে মা হিসেবে আপনি মায়ার তাড়নায় তাকে আপনি প্রয়োজনে জেলে রাখবেন, অথবা তাকে মায়ার তাড়নায় ভালোবাসার তাড়নায় আপনি তাকে পিটাবেন, হতে পারে পিটিয়ে এরপরে আপনি কাঁদবেনও একা একা, হ্যাঁ আমার এই সন্তানটারে আমি মারলাম, নিজে হয়তো বা কাঁদবেনও, কিন্তু আপনি মেরেছেন কিসের জন্য, আপনি নিজের স্বার্থে না, আপনি ওর স্বার্থে মেরেছেন, কারণ ও পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে আমাদেরকে বিপদে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথে আমাদেরকে ফিরে নিয়ে আসার জন্য, কারণ ওইটির মধ্যেই তো কল্যাণ, এর বাকিটা তো আমাদের শত্রুর পথ, হুয়া আদুউল লাকুম, সে তোমাদের শত্রু, আদুউ মুবিন, সে তোমাদের শত্রু, স্পষ্ট শত্রু, কারণ কামা আখরাজ আবুয়াইকুম মিনাল জান্নাহ, সে তোমাদের পিতামাতাকেও জান্নাত থেকে কি বের করে দিয়ে এসেছে, দিয়েছিল কাকে, আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, ক্ষণিকের জন্য কিন্তু বিস্তৃত করে দিয়েছিল, ওই যে ওই গাছের ফল খাওয়া যাবে না, আদমকে জানতেন না, তিনি তো জানতেন ওই গাছ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কিন্তু কিছুক্ষণের জন্য ওয়ালাকাদ আহিদনা ইলা আদাম মিন ক্বাবলু ফানাসিয়া, আদম ভুলে গেছেন কিছুক্ষণ, ভুলে দিয়েছে কে, ফায়ানসাহু শয়তান, শয়তান তাকে ভুলে দিয়েছে, শয়তান কি তাকে বিভিন্ন তথ্য দিছে, ভালো ভালো তথ্য, আপনি অনেক বিশাল একটা রাজত্ব চান না, যেমন আপনার জায়গা এতটুকুতে চলেন আপনার আরো জায়গা লাগবে, আপনার এই বাড়িতে চলেন আপনার আরো বড় একটা বাড়ি লাগবে, আপনার এই ব্যবসায় চলেন আপনার আরো বড় ব্যবসা লাগবে। শয়তান তো আদম আলাইহিস সালামকে সে কথা বলছে, আল্লাহ দুল্লুকুম আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল্লাহি আবলা, শয়তান তার মধ্যে দুটো জিনিস তৈরি করে দিয়েছে, একটা হচ্ছে খাবার, খাবারের মাধ্যমে মানুষ কিন্তু পথভ্রষ্ট হয়, খাবার, এই যে আপনি যে খাচ্ছেন কি খাচ্ছেন হালাল নাকি হালাম হারাম সেটা তো আপনি ভাবেন না, চিন্তাও করেন না, ওই অনুভূতি আমাদের মধ্যে নাই, আমি যা খাচ্ছি তাকে হালাল খাচ্ছি নাকি হারাম খাচ্ছি, হালাল যদি আমি না খাই তাহলে আমার মধ্যে যে ইমানের
যে প্রবণতা আছে এই প্রবণতা কিন্তু নষ্ট হয়ে যায় আমি তখন আল্লাহ তাআলাকে ভুলে যাই খাবারের কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা আদমকে কি করেছিলেন বলেন তো আদমকে কি করে মানে শয়তান আদমকে কি করাইছিল শুধু খাওয়াইছিল এতটুকুই তো শুধু খাওয়াইছিল ওই গাছের ফল খাও ওই জান্নাতে কি খাবারের অভাব ছিল কথা বুঝেন নাই জান্নাতে খাবারের অভাব ছিল আর ওই জাহান্নামে কি জান্নাতে কি এরকম হাজার হাজার নিষিদ্ধ গাছ ছিল কয়টা শাজার একটা মাত্র লা তাকরাবা হাযিহি শাজার আদি কিন্তু আরে ভাষা এই দিস শাজারা এই গাছের কাছে যেও না একটা মাত্র গাছ জান্নাতে কি গাছ একটা ছিল 10টা 20টা 1000 1 কোটি অগণিত কোনো সংখ্যা তো নাই এর মধ্যে একটা কথাই বলছে ওই শয়তান সেখানে নিয়ে আসছে যে ওইখানে যান ওই ওটা খাইলে এবং ভালো কথা বলছে শয়তান শয়তানের ভাষায় ভালো তা কি সাজারাতিল খুলদ এই গাছের ফল খাইলে আপনি কি হয়ে যাবেন আপনি এমনি হচ্ছে না আপনি আমরণ আপনার কোনো মরণ আর হবে না সাজারাতিল খুলদ আপনি আর কোনোদিন মরবেন না এরকম একটা অবস্থা আর অমুলকিল্লাই আপনার বিশাল রাজত্ব আপনি পাবেন এটা তাকে খাওয়াইয়া দিয়েছিল একটা এবং এর মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে তাকে বলেছিলেন যে তুমি কিন্তু এটা করো না ওটার কাছেও যেও না তিনি ওই ওই নির্দেশ আল্লাহ তাআলা ভুলে গেছেন ক্ষণিকের জন্য কিন্তু তারপরে তার আবার মনে পড়ছে আরে সর্বনাশ ভুল করে ফেলছি কারণ খাবার খাওয়ার সাথে সাথে কি হয়েছে তাদের লজ্জাস্থানগুলো উন্মুক্ত হয়ে গেছে লজ্জাস্থান মানে তাদের তাদের লজ্জাস্থান তাদের সামনে উন্মুক্ত হয়ে ফাবাদাত লাহুমা সাওআতুহুমা তাদের লজ্জাস্থান তাদের উন্মুক্ত হয়ে গেছে এখন শয়তান ওই একই এজেন্ডা কিন্তু এখনো করছে সে ওই একই কাজ এখনো করছে শয়তান আমাদের লজ্জাস্থানগুলো উন্মুক্ত করার জন্য আমাদেরকে যা তা তাই খাচ্ছেন আপনি এমন কোন জিনিস নাই যেটা খান না সবই খান একটা মহা খাদক একটা জাতি যা পায় তাই খায় বিড়ি সিগারেট থেকে শুরু করে এরপরে কি হারাম সুদ ঘুষ যা পায় তাই মানুষ খায় এইরকম একটা আমরা বলি আমাদের সাতপুরে বলি পাগলে কি না কয় ছাগলে কি না খায় আমাদের এমন এক পরিস্থিতি যে আমরা কি খাই না এটাই কি আমরা জানি না এভরিথিং উই ইট অ্যান্ড কনজিউম সব আমরা খাচ্ছি এর মাধ্যমে কি হচ্ছে আমাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যাচ্ছে না লজ্জাস্থান উন্মুক্ত হয় না আমাদের এই যে দেখছেন না গত দুই তিন দিন আগেও কি ভালোবাসা দিবস নামে এটার নাম কি ভালোবাসা দিবস এটার নাম কি দিবস বেহায়া দিবস শয়তানি দিবস কিন্তু এটা মুসলমানরা পালন করে না বাংলাদেশে করছে কিনা করেছে তাইলে শয়তান কিন্তু ওই খাবার থেকে এখানে নিয়ে এসছে লজ্জা শেষ করে দিয়েছে কারণ শয়তানের কাজ হচ্ছে লজ্জা মানুষের নষ্ট করে দেয়া খাবারের মাধ্যমে দুই নম্বর কি এর পরে সে আল্লাহ তাআলাকে ভুলে যাবে এবং মানুষকে আল্লাহকে ভুলে গেছে কিনা বলেন তো মোস্ট অফ দ্য পিপল তারা আল্লাহকে ভুলে গেছে আমরাই কতক্ষণ আল্লাহকে স্মরণ করি বলেন কতক্ষণ আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলা এর স্মরণের মধ্যে আমাদের নিজেদেরকে রাখি রাখি না মসজিদে আসলে তো আপনাদের সবচেয়ে ভালো ঘুম হয় এখন আমরা কিছুক্ষণ বাংলা বলতেছি দেখি ঘুম হয় না এখন আরবি বলা শুরু করলে এরপরে নাক ডাকা শুরু হয়ে যাবে কারো কারো পাশ থেকে নাক ডাকাও অনেকে আওয়াজ শুনবে তিনি তার নাক ডাকার আওয়াজ শুনবেন কারণ তার ভালো একটা ঘুম হচ্ছে রাতে ঘুমায় না এখন এখানে মসজিদে গিয়ে একটা ঘুমা ব্যাপার এখানে এসি আছে ফ্যান আছে এই জন্য ভালো করে ঘুমাবেন শয়তান তো আছেই ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য প্রিয় ভাইয়েরা আমি বলছিলাম আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে ভালোবেসে তিনি আমাদেরকে কি করেন কিছু সুযোগ দেন যেন আমরা আল্লাহর কাছে ফিরে আসি কনসেশন ডিসকাউন্ট আবার আল্লাহ সুবহান ওয়া তাআলা মাঝে মাঝে আমাদেরকে শাস্তিও প্রদান করেন মানে বিপদে ফেলেন যেন আমরা আবার আল্লাহর কাছে ফিরে আসি কারণ যখনই মানুষ বিপদে পড়ে তখন তারা কাকে ডাকে আল্লাহকে ডাকে তখন আর কাকে ডাকবে কাউকে ডাকার মতো নাই এমনকি কাফের মুশরিকদেরকেও আমি একবার লঞ্চে যাচ্ছিলাম চাঁদপুর থেকে তো দেখলাম সেখানে মানে ঝড়ের মধ্যে পড়েছে এর মধ্যে দেখলাম হিন্দু মহিলারাও তার মধ্যে আল্লাহ 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 বাঁচাও আমি নিজে দেখছি আর কি গত দুই তিন বছর আগে হিন্দু মহিলারা বলতেছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও তখন আল্লাহ ছাড়া কেউ আছে তখন আর বলবে না ভগবান অথবা বলবে না যে সরস্বতী কালী দুর্গা অমুক তমুক তখন আর এটা কেউ বলবে না তখন সে জানে যে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা সেজন্য তখন মানুষ আল্লাহর কাছে ফিরে যায় এরকম একটা সময়ের মধ্যে আপনি চলে আসতেছেন এমন একটা অপরচুনিটি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন সেটাকেই সামনে রমাদান একটি মাস আমাদের আসতেছে কিন্তু তার আগে একটি প্রিপারেশনের একটা মাস আমাদের মাঝে চলে এসছে সেই মাসটা হলো শাবান মাস এই যে ভালো করে শুনুন শাবান মাস আপনাদের সামনে একটা বিশাল অপরচুনিটি রমাদান তো গেস্ট আসার সময় কি আপনার বাসায় গেস্ট আসবে
কিছুক্ষণ পরে গেস্ট আসবে অথবা ধরেন আগামী কাল গেস্ট আসবে যখন গেস্ট আসবে তখনই কি আপনি বাজারে যাবেন আচ্ছা একটু বাজার করি এবং ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি কারণ আগামী কাল 12টায় উনি আসবে এবার 12টায় আপনি বাজারে যাবেন না কখন যাবেন আজকে যাবেন বাজারে এবং গিয়ে তাহলে উনি 12টায় আসে 12টায় এবার চুলা জ্বালানোবেন এরপরে মাছটা আছে একটু ধোয়াবেন মাংস ধোবেন এরপর রান্না করবেন এরপর খাওয়াবেন এবং উনি আসলে ওনাকে রাইখা যে আপনি বসেন আমি একটু এবার ঘরদুয়ার ঝাড়িয়ে দেই এটা করবেন আপনি আগে প্রিপারেশন নিয়ে রাখবেন না এটা প্রিপারেশনের ব্যাপার আছে কেন রমাদান আসতেছে আপনার কাছে রমাদান কি রমাদান কি এটা আপনি সেটা হয়তো একটু পরে গিয়ে বলবো কিন্তু আর আগে রমাদানের মতো তো বিশাল বড় একটা মাসকে আপনাকে অবশ্যই ওয়েলকাম জানানোর জন্য আপনাকে তার প্রস্তুতি নিতে হবে রমাদানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম হে যারা ঈমান এনেছো তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল আইয়ামা মা'দুদাত কয়েকদিন মাত্র অল্প কয়েকটা দিন তোমাদের রোজা রাখতে হবে তৎকালীন অর্থাৎ এর আগে ইহুদি এবং খ্রিস্টান অথবা অন্যান্য নবীদের তাদের অনুসারীদের উপর এক মাস রোজা রাখা ফরজ ছিল না তার চেয়ে কম আইয়াম মা'দুদাত অল্প কয়েকটা দিন সেটা হতে পারে 3 দিন 10 দিন বা এরকম কোন একটা সংখ্যা তাদের উপর রোজা ফরজ ছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কতদিন রোজা ফরজ করলেন 1 মাস 30 দিন অথবা 29 দিন মানে 1 মাস তিনি আমাদের উপর ফরজ করলেন এখন আপনি মনে করতে পারেন আগেই তো ভালো ছিল এখন দেখি আমাদের জন্য কঠিন হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার জন্য কঠিন করেন নাই বরং তিনি বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তাআলা 30 দিন রোজা রাখার মাধ্যমে তোমাদের জন্য জীবনটাকে সহজ করে দিতে চান কঠিন করতে চান না বুঝেন নাই কথা রোজা বেশি রাখলে জীবন সহজ হয় রোজা বেশি রাখলে জীবন কি হয় না কঠিন হয় না সহজ হয় কিভাবে সহজ হয় কারণ যখন আপনি রোজা রাখেন তখন আপনার আত্মা কি হয় উন্নত হয় আপনার অন্তরে যে কুক মানে অপবিত্রতা রয়েছে কলুষিত রয়েছে অন্তরের মধ্যে যে শয়তানের যেই ধরনের শয়তানের প্রতি মহাব্বত অথবা শয়তানের প্রতি শয়তানের প্রতি আনুগত্য এগুলো সব অন্তর থেকে কি করে যায় সব দূর হয়ে যায় কারণ আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন রোজার মাধ্যমে আমাদের কি হয় তাকওয়া ডেভেলপ করে তাকওয়া ডেভেলপমেন্টের অর্থ কি তাকওয়া ডেভেলপমেন্টের অর্থ হচ্ছে আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর ভালোবাসায় কাজ করি আমরা কোন একটা কাজ যখন আমরা করি তখনই আমরা ভাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটাকে পছন্দ করবেন কি করবেন না এই রকম একটা অনুভূতি যদি কোনো একজন মানুষের মধ্যে জাগরূক থাকে এই লোকটা কি কোনোদিন জাহান্নামী কোনো কাজ করবে বলেন তো তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা দেওয়ার মাধ্যমে কি আমাদের প্রতি অনুগ্রহ করলেন নাকি আমাদের উপর অবিচার করলেন বলেন আমাদের প্রতি অবিচার করেন নাই তিনি অনুগ্রহ করলেন কারণ তার ভালোবাসা তার ভয় আমাদের অন্তরে তৈরি করে দিতে চান যেমনি ভাবে পিতামাতা কোনো সন্তানকে অবাধ্য হতে দেখলে তার উপর কিছু ডিসিপ্লিনের রিঅ্যাকশন তৈরি করেন তুমি এখন থেকে এভাবে চলবা এভাবে চলবা 2-3 বছর পরে গিয়ে তারপরে এই সন্তান বুঝবে আহারে আমার বাবা মা কি ভালো কাজটা করছিল যেমন এখন ধরেন এখন পোলাপানের অবস্থা কি বাবা মার ব্যাপারে তাদের খুবই রাগ খুবই রাগ বাবা মা কেন এত শাসন করে আমাদেরকে কিন্তু বুড়ারা দেখবেন গর্ব করে বলবে আমার বাপ আমারে শাসন করছে দেখেই আমি আজকে ভালো মানুষ হয়েছি আর অবস্থা এরকম না আপনি দেখবেন গর্ব করে বলবেন যারা বুড়োরা সব সময় আমার বাবা এত টাইট ছিল যদি টাইট না থাকতো তাহলে আমরা সব অমানুষ হয়ে যেতাম টাইট হওয়ার কারণে আমি ভালো কিন্তু আপনার বয়সে আপনি যখন ওই বয়সে ছিলেন যেই বয়সে বাবা মা আপনার উপর শাসন করছে তখন আপনি বাপ মার উপর খুবই রাগ করতেন এত এত শাসন করে আমগো কোনো স্বাধীনতা নাই আমরা কিছুই নিজের মতো করে করতে পারি না আপনি তখন বুঝেন নাই কিন্তু এখন যখন বুড়া হয়েছেন যখন দেখছেন যে ওই শাসনের ফল আপনি পেয়েছেন তখন আপনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঠিক আপনিও এই সিয়ামের মাধ্যমে বা এই রমাদানের মাধ্যমে আপনি এইরকম এক ধরনের বেনিফিট আপনি অর্জন করবেন যে বেনিফিটের কারণে এক সময় আপনি বলবেন আল্লাহ তুমি সারাটা বছরের রোজা দিলা না কেন তাইলে তো আমি আরো ভালো হতাম আমি তো আরো জান্নাতের বিশাল বড় মর্যাদা পেতাম আমার জীবনটা তাইলে আরো ভালো থাকতো কারণ কিয়ামতের দিন আপনি গিয়ে দেখবেন জান্নাতের একটা দরজা আপনাকে ডাকবে ইয়াকারু লাহু রায়্যান রায়্যান দরজা ডাকবে এই এই তোমরা এই দিক দিয়ে আসো ইয়াদখুলু মিনহু আস-সাইমুন রোজাদাররা ওই দরজা দিয়ে প্রবেশ করবে আপনি জান কিয়ামতের দিন গিয়ে দেখবেন কেউ কারো পক্ষে কোনো কথাবার্তা বলতেছে না কিন্তু আপনার রোজা এসে আল্লাহকে বলবে আল্লাহ এই ব্যক্তি তো তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখছে আমি সাক্ষী আমাকে সে তো অবজার্ভ করেছে পারফর্ম করেছে আমাকে সে পালন করেছে অত রোজা রেখেছে যেহেতু তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ অতএব তুমি তাকে জান্নাত প্রদান করো তাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার সাক্ষী কি রোজার সাক্ষী এবং সুপারিশ কবুল করে নেবেন আপনার পক্ষে তখন আপনি বলবেন আহা সারা বছরই যদি রোজা রাখতাম আল্লাহ সারা বছরই যদি রোজা ফরজ করতো তিনি ওই সময় রোজা ফরজ করার কারণে আমি আজকে বাইসা গেছি আর নাইলে আমি কিন্তু ওই যে অন্যান্যদের মতো ধরা খেয়ে যেতাম এরকম আপনি সেদিন বলবেন
সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের উপর অনুগ্রহ করে তিনি আমাদেরকে এই রোজাটি আমাদেরকে প্রদান করলেন আমরা রোজা রাখছি রোজা রাখার পরে কি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আমরা নৈকট্য অর্জন করি অনেক অনেক নিকটে আমরা চলে যাই ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিবু জিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইয়াসতাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আল্লাহ সুবহানাহু তো বলেছেন যখনই রমাদান এ দেখেন এটা কিন্তু রোজার প্রথম আয়াত এরপরে এখনো কিন্তু রোজা ফরজ কতদিন ফরজ হইছে কথা কোনো বলা হয় নাই এরপরে আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলবেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন রমজান মাসে তোমাদের উপর রোজার ফরজ করা হয়েছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন আল্লাহ বললেন মধ্যখানে দুই আয়াতের মধ্যখানে একটা কথা ঢুকিয়ে দিলেন তা হলো ইযা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব আমার বান্দারে যখন আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে যদি না যখন আমাকে ব্যাপারে জিজ্ঞেস করে যখনই আমার ব্যাপারে জিজ্ঞেস করে সেটা যে অবস্থায় থাকুক না কেন নামাজের মধ্যে থাকুক নামাজের বাইরে থাকুক মসজিদের মধ্যে থাকুক বাজারে থাকুক ঘরে থাকুক বিছানায় থাকুক অথবা শোয়া অবস্থা থাকুক বসা অবস্থা থাকুক দাঁড়ানো অবস্থায় থাকুক তারা যখনই আমার কাছে আমার আমাকে তারা চায় আমাকে তারা তলব করে আমার ব্যাপারে তারা জানতে চায় আমার কাছে তারা কোনো কিছু চায় ফা ইন্নি করিব আমি তো তাদের খুবই খুবই নিকটে আছি আল্লাহ তাআলা আমাদের কেমন নিকটে বলেন তো আল্লাহ তাআলা আমাদের কেমন নিকটে আমাদের এত এত নিকটে যে আমাদের নিজেদের শরীরের সবচেয়ে নিকটবর্তী শরীর অঙ্গ অঙ্গটা আমার যত কাছে তার চেয়ে অনেক কাছে কে আল্লাহ তাআলা এমনকি আমার বাপ মার চেয়েও আল্লাহ তাআলা আমার কাছে বুঝেন নাই কথা আমার বাবা মার চেয়েও আল্লাহ তাআলা আমার কাছে কি অনেক অনেক বেশি নিকটবর্তী আমার বাবা মার চেয়েও আমার স্বামী অথবা আমার সন্তান আমার সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু অথবা ব্যবসায়িক পার্টনার তার চেয়েও আল্লাহ তাআলা আমার কি অনেক অনেক বেশি নিকটবর্তী এবং তিনি আমার জন্য অনেক অনেক বেশি কল্যাণকামী আমার পিতা মাতা আমার যতটুকু কল্যাণ চাইতে পারে না আমার রব আমার কল্যাণ তার চেয়ে কি বেশি চান আমার পিতামাতা আমার যতটুকু কল্যাণ করতে পারবে না আমার রব তার চেয়ে কোটি 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 গুণ বেশি কল্যাণ করেন করেন না বলেন তো আচ্ছা আপনার বাবার সাথে আপনি বেয়াদবি করছেন একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন এরপরে দেখবেন আপনাকে তার সম্পদ থেকে কি করে দেবে করে না এরকম ওটা খুব বেয়াদব আমাদের কাছেও মাসালা জানতে চায় অনেকে যে আমার ওই ছেলে তো আমার সেবা কম করছে এখন ওরে কি একটু সম্পদ কম দিতে পারবো কিনা কি করছে একটু কেবল খেদমত কম করেছে আপনি যে আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেদমত কম করেন অর্থাৎ আল্লাহর ইবাদত কম করেন এতে কি আল্লাহ তাআলা বলছেন ওরে তাহলে চোখ একটা কম দাও বলছেন এই কথা আচ্ছা ওর কিডনিটা ড্যামেজ করে দাও এটা বলছেন আচ্ছা ওর মুখটা বাঁকা করে দাও এ কথা বলছেন আচ্ছা ওর দাঁতগুলো সব পড়ে যাবে অথবা ওর হাত কি এখন থেকে কাজ করবে না প্যারালাইজড হয়ে যাবে এরকম কি করছেন কোন কাফের মুশরিকের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে আপনি মনে করছেন এরকম সবগুলো কি সব চোখ কানা নাকি অথবা সবগুলো ব্রেন হ্যামারিজ হয়ে গেছে কিছুই তো হয় নাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাওয়ান না ওরা কি আল্লাহ তাআলার অবাধ্য হয় নাই ওরা কি আল্লাহর সাথে কুফরি করে নাই শিরকি করে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করছে কি না কিন্তু তারপরে আল্লাহ তাআলা কি করেন নাই ওদেরকে আল্লাহ বরবাদ করে দেন নাই অর্থাৎ তার রাজত্ব থেকে তার সম্পদ থেকে আল্লাহ ওদেরকে বঞ্চিত করে না যা ওদেরকে বঞ্চিত করে দিলাম এই সকল রাজত্বের মালিক কে আল্লাহ আল্লাহ তাআলা লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ মালিকুল মুলক মালিকুল মালিকুল মুলক মালিকি ইয়াউমিদ্দিন তিনি মালিকিন নাস ইলাহিন নাস তিনি সব কিছুর তো মালিক তিনি তিনি চাইলে বঞ্চিত করে দিতে পারতেন কিন্তু তিনি বঞ্চিত করেন নাই কারণ তিনি আমাদের বাবা মার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসেন যাদেরকে আমরা ভালোবাসি অথবা আমরা বলি আমাদের জানের জান তাদের চেয়েও আল্লাহ হাজার কোটি 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 ইনফাইনাইট টাইমস আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন অনেক অনেক ভালোবাসেন সে কারণে আমরা তার অবাধ্য হয়েই যাচ্ছি অব্যাহতভাবে তারপরও তিনি আমাদেরকে ধ্বংস করে দেন নাই সেই রব তিনি আমাদের খুবই নিকটে এমনি তিনি আমাদেরকে ভালোবাসেন এরকম আর তিনি খুব নিকটে থাইকে আমাদের সব কিছু দেখেন তার অবস্থাটা কেমন হতে পারে আপনি খুব নিকটে আপনি জানেন যে আপনাকে যিনি এত ভালোবাসেন আবার তার ক্ষমতার কোনো অভাব নাই সম্পদের কোনো অভাব নাই তার সদিচ্ছারও কোনো অভাব নাই এবং আপনাকে তিনি চরমভাবে ভালোবাসেন আপনার সকল ধরনের কল্যাণ তিনিই করেন আপনার সব কিছুর মালিক তিনি এইরকম একজন ব্যক্তি সর্বদাই আপনার পাশে থাইকে আপনাকে দেখেন আপনার কোনো সমস্যা হচ্ছে কি না হলেই আপনাকে হাত ধরে টেনে তোলেন যা লাগে তাই আপনাকে প্রদান করেন এইরকম কেউ যদি আপনার পাশে থাকে সর্বদা তাইলে আপনি কেমন ফিল করবেন আপনার খুব ভালো লাগবে না আপনার ধরুন বাংলাদেশের প্রাইম মিনিস্টার সারাদিন আপনার বাসার পাশে থাকে আইসা বৈসা থাকে আপনার পাশেই বসে থাকে এবং আপনার সব কিছু দেখে আপনার কোনো কিছু হলে তিনিই বলেন এই অন্য কাউকে দিয়ে না সিকিউরিটি গার্ডকে নিয়ে দিয়ে না পুলিশেরই দিয়ে না এলাকার কোনো এমপি অথবা এলাকার কোনো মেম্বারকে দিয়ে না নিজেই তিনি আপনার পাশে থাইকা থাইকা আপনার সব কিছু দেখেন তাইলে কি আর আপনার কোনো বিপদ হওয়ার সম্ভাবনা আছে সাধারণত তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সবার মালিক সকল প্রেসিডেন্টদের তিনি বস সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তিনি বলছেন ফা ইন্নী করিব আমি নিকটে
শুধু নিকটেই না শেষ নিকটে বসে আছি আপনি তাকে আছি কি হইছে তো দেখি যাও চলো তিনি বলছেন উজিবু দাওয়াতাত দাই যখন আমারে ডাকে যখনই ডাকে তখনই আমি তার ডাকি কি দেই সাড়া দেই এরকম না আপনারে তো 10 বার ডাকলো আপনি ছেলেমেয়েরাও তো 3 বার ডাকলে মা তো সবার চেয়ে বেশি কি হয় ধৈর্যশীল হয় সে মারে যদি সন্তান 2 বার 3 বার ডাকে এতবার মা মা বলছকে পাগল হয়ে গেছস নাকি এরকম বলে না মায়েরা দুই তিন বার বাবা 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 বললেই দেখবেন আপনার মেজাজ খারাপ হয়ে যায় আপনি কাজ করতেছেন আমি কাজ করতেছিলাম ডিস্টার্ব করতেছে বারবার এরপরে দরজা বন্ধ করে দেবেন যেন কেউ আর না আসতে পারে সে আপন সন্তানরা কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা কি এরকম আপনি যত ডাকেন তিনি আপনাকে তত কি ভালোবাসেন আপনি যত ডাকবেন তিনি তত ভালোবাসেন যেমন আপনার সন্তান ছোট বাচ্চা এসে কতক্ষণ আপনি কাজ করতেছেন কম্পিউটারে কাজ করতেছেন আপনাকে যখনই আসে আইসা আপনার কাজে ডিস্টার্ব করতেছে আপনি তাড়াতাড়ি তারে একটা চুমু দিলেন আবার দরে চলে যাচ্ছে আবার আপনি কাজ করতেছেন এসে আপনি ধরে কাজ করতেছেন লিখতেছেন আপনি এটা ছেড়ে ফেলছে এরপরে আপনি কি এই ছেড়ে ফেলে দিকে আপনি তারে ধরে আরেকবার চুমু দিবেন এরকম কি সারা দিন রাত ঘুরতে থাকে হ্যাঁ বুঝেন এই কথা এরকম ঘুরতে থাকে সারা দিন রাত এরপরে ওই ছোট বাচ্চা হলো পিটাবেন ধরে কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা তা কিন্তু না তিনি যখনই আপনি তাকে বলেন এবং সাথে সাথে তিনি কি করেন আপনার ডাকে সাড়া দেন এবং এই সাড়া কিন্তু একবার না যেমন ধরেন কোন একজন ব্যক্তি আপনার কোন একটা জায়গা আপনার কোন প্রতিষ্ঠানে কেউ হয়তোবা চাকরি করছে একটা एग्जांपल বলছি আপনার প্রতিষ্ঠানে চাকরি করছে সেই গত এক বছর অফিসে আসে নাই এখন হঠাৎ করে অফিসে আসলো আয়শা বলল আপনি আপনার সাথে দেখা তুমি কে বলেছে আমি তো আপনার অফিসের কর্ম মানে একজন কর্মচারী তুমি কর্মচারী মানে তোমার তো আমি কোনোদিন দেখি না বলে হ্যাঁ আমি আসি নাই আমার মনে চাই না আমি আসি না গত এক বছর আগে আপনি আমাকে জয়েন দিয়েছিলেন এক বছর পরে আমি আসি এর আমার স্বাধীনতা আমার মতো করে আমি আইলাম গেলাম তখন আপনি ওই কর্মচারীর কি করবেন হ্যাঁ রাখবেন কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা গত এক বছর আপনি আল্লাহ তাআলার কোনো ইবাদত করেন নাই এখন হঠাৎ করে ইবাদত করা শুরু করে দিলেন আল্লাহ কি আপনাকে মসজিদ থেকে বাইর করে দেবেন না নাকি আল্লাহ তাআলা আপনাকে টেনে ধরবেন ও আমার বান্দা আমারে ভুলে গেছিল ও এখন আসছে যা ওরে ধর ওরে সব গুনাহ মাফ করে দাও বলেন না তিনি এরকম এরকম তিনি বলেন এই রকম মহানুভব রব আপনার জন্য একটা বড় অপরচুনিটি নিয়ে এসেছেন সেই অপরচুনিটি কোনটা সেটা হচ্ছে রমজান মাস সেটা হচ্ছে কি মাস রমজান মাস একটা বিশাল মাস এই বিশাল মাসে আল্লাহর পক্ষ থেকে দুটো গিফট একটা গিফট হচ্ছে ওই যে বলেছি একটা সিয়াম রোজা রাখা রোজার মাধ্যমে আপনার আত্মার পরিশুদ্ধি ঘটে রোজা রাখা শুধুমাত্র এটা উপবাসের মতো মনে করবেন না না খেয়ে তো সবাই থাকে তাহলে তো গরিবরা আরো বড় আপনার কি যারা খাওয়ার জিনিস পায় না এটা তো আরো অনেক বেশি কিছু হবে অথবা আপনি দেখবেন এখন তো মহিলারা তার ডায়েট কন্ট্রোল করে এবং পুরুষরা দেখবেন স্মার্ট একটু ইয়ে হওয়ার জন্য হ্যান্ডসাম হওয়ার জন্য মানে স্লিম হওয়ার জন্য পোলা পাইন এখন কম খায় বুঝতে পেরেছেন না তাহলে তো ওই রোজা রাখে ওরা কি আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় হয়ে যেতে পারত রোজার মূল স্পিরিট এটা নয় রোজা এসছে তো আপনাকে কি করার জন্য আপনাকে পরিশুদ্ধ করার জন্য এখন রোজার দিন আমরা কি কম খাই না বেশি খাই বলেন তো রোজার দিন কি আমাদের ওয়েট বাড়ে না কমে অধিকাংশ লোকের ওয়েট বাড়ে অধিকাংশ লোকের রোজায় কি বাড়ে ওয়েট বাড়ে রোজার আলোচনা আসলে মূল আলোচনা কি আসে এইবার ইফতারে কি খাইবেন বলেন তো রোজার মূল আলোচনা আসলেই রোজা আসলে আমরা প্রথমে কি কাজ করি বাজারে যাই লিস্ট ডাউন করি এইবার ইফতারিতে কি কি খাবো এগুলো এবার কিনি রোজা আসলে কি কি আইটেমের দাম বাড়ে বলেন তো মানে যেগুলো খাবারের ইফতারি রোজাদারের খাবার যেগুলো বলে আমাদের দেশে পরিচিত এগুলির দাম বাড়ে না তাহলে মূল সমস্যা হচ্ছে আমাদের রোজা আমাদের জন্য কি আল্লাহর নিকটবর্তী হওয়ার প্রোগ্রাম নিয়ে আসতেছে নাকি খাবারের প্রোগ্রাম নিয়ে আসতেছে আমাদের কাছে তো আসলে খাবারের প্রোগ্রাম এই কারণে আমাদের কোনো উন্নয়ন হয় না সত্যিকার কোনো উন্নয়ন হয় না এবং এই কারণে কোনো রোডম্যাপ আমরা তৈরি করতে পারছি না আমি রোডম্যাপটাই বলবো একেবারে সংক্ষেপে পরের দিকে গিয়ে বলছি যে আমরা এত মহান এক অতিথি আল্লাহর পক্ষ থেকে আসতেছে আমরা আল্লাহকে ভুলে গেছিলাম যেমনি ভাবে আদম আলাইহিস সালাম কিছুক্ষণের জন্য আল্লাহকে ভুলে গিয়েছিল এবং তিনি ইমিডিয়েটলি তার হুশ ফিরে এসে সর্বনাশ ভুল করে ফেলছি তিনি তখন কি করছেন তখন তিনি কি করেছেন ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা তো তওবা করেছেন আল্লাহ তাআলা কি করেছেন আল্লাহ তাআলা কি তাকে ক্ষমা করে দিয়েছিলেন সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন না তিনি আল্লাহ বললেন ঠিক আছে তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ তাআলা ফাতাবা আলাই তিনি তাকে ক্ষমা করে দিলেন তাদেরকে তিনি ক্ষমা করে দিলেন আদম এবং হাওয়াকে ক্ষমা করে দিলেন আরেকজন কিন্তু ক্ষমা চায় নাই সে কে অপরাধ তো করছে তিনজন কয়জন অপরাধ করছে একজন হচ্ছে ইবলিস আরেকজন কে আদম আলাইহিস সালাম আরেকজন কে হাওয়া আলাইহিস সালাম দুজন ক্ষমা চাইছে সাথে সাথে আল্লাহ তাআলা দুজনকে ক্ষমা করে দিয়েছেন এবং একজনকে তো আল্লাহ তাআলা প্রথম নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি কে আদম আলাইহিস সালাম তিনি গুনাহ করছেন মানে তিনি অন্যায় তো করছেন তিনি ভুল করছেন তিনি আবার ক্ষমা চাওয়ার সাথে আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে দুনিয়া পাঠালেন এটা কি পুরস্কার নাকি তিরস্কার পুরস্কার তো তোর পুরস্কার ঠিক আছে তুমি ক্ষমা চাইছো যাও তোমার নবী বানিয়ে দিলাম আরো সম্মান বাড়িয়ে দিলেন আর আরেকটা কি করছে
শয়তানে শয়তানি করছে সে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায় নাই আল্লাহ বলেন যাও তুমি কি তুমি ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বের হও আমার কাছ থেকে তুই লাঞ্ছিত অপমানিত এবং তুই দৃষ্ট এবং আমার রহমত থেকে তুই বঞ্চিত ওয়াইন্না আলাইকা লানাত ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত তোর উপর লানত পড়ুক কে বলছেন এটা আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে সে ক্ষমা চায় নাই ওইরকম রিপেন্টেন্ট ওইরকম ক্ষমা চাওয়ার মানসিকতা নিয়ে সে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আসেনি ক্ষমা চাওয়ার মানসিকতা নিয়ে আল্লাহ তাআলার কাছে আসেনি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াইন্না আলাইকা লানাত ইলা ইয়াউমিদ্দিন এবং তিনি বলেন লাআমনা লাআমলা আন্নাবিকা ওয়া বিমা মাআকা আজমাইন আমি তোমাকে নিয়ে এবং তোমাকে যারা অনুসরণ করবে এরকম সবাইকে নিয়ে আমি জাহান্নামকে পূর্ণ করব যাও এটা তোর প্রতি আমার ওয়াদা যে আমি তোকে এবং তোর অনুসারীদেরকে সবাইকে জাহান্নামে ঢুকাবো কিন্তু আরেকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠালেন এবং শুধু তাই না তার কাছে আল্লাহ তাআলা বললেন যে এরপর থেকে আপনার কাছে আপনার বংশধরদের কাছে আমি যুগ যুগ ধরে এরকম আরো নবী পাঠাবো তারা বলবে আমার কাছে আবার ফিরে আসার তাদের পদ্ধতি কি তারা এই পদ্ধতি অনুসরণ করে চললে তারপরে ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তাদের কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না এবং তারা অবশ্যই চলে আসবে আবার জান্নাতে এই আমরা ওইরকম প্রোগ্রামের মধ্যে আছি আপনি রমাদান যখন আপনার সামনে চলে আসতেছে তখন আপনাকে এরকম একটা মানসিকতা নিয়ে আপনাকে যাওয়া দরকার রমাদানের রোজা কেবলমাত্র যেন খাবার পানির আয়োজন যেন না হয় এরপরও তো রোজা রাখতে গিয়ে তো আমরা সুন্না মোতাবেক কোনো কাজই করি না বরং রমাদানের আগে যে মাসটি আমাদের কাছে আসে এই যে শাবান মাসের কথা বলছি এই শাবান মাস তো আমরা এবাদতের নামে বহু ধরনের বেদাত দিয়ে পূর্ণ করে দিই ফলে আমরা রমজানে যখন যাই তখন আমরা রমজানে সত্যিকার মানসিকতা নিয়ে যাওয়ার পরিবর্তে একটা রং একটা রং মানসিকতা বা মেন্টালিটি নিয়ে আমরা রমাদানে প্রবেশ করি রমাদানের দুই নম্বর জিনিস হচ্ছে কি কোরআন রমাদানের দুই নম্বর জিনিস কি বলেন তো কোরআন আচ্ছা ধরেন আপনার বাসায় আপনার খুবই গুরুত্বপূর্ণ একজন মেহমান আপনার খুবই প্রিয় ভাজন বা এলাকার খুবই সম্ভ্রান্ত দামি একজন লোক তিনি একটা বই নিয়ে আপনার কাছে আসলেন যে আপনার তো আজকে আপনার সাথে দেখা করতে এসি আমার সবচেয়ে প্রিয় একটা বই বাজার থেকে কিনে নিয়ে আপনার জন্য নিয়ে এসছি আইনা আপনার বইটা দিল দেওয়ার পরে এরপরে আপনি এটা তাকের উপরে এরকম ওনার সামনে ছুঁড়ে ফেলে দিলেন উনি কি এবার আপনার বলবে ও আপনি খুব ভালো কাজ করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ এটা বলবে কথা বুঝেন নাই আমার কথা বুঝেন নাই মাথা কেউ ইয়াং পোলাপেন মাথা না হয় না কেন কথা বুঝতেছেন কিনা আচ্ছা কথা যদি বুঝে থাকেন তাইলে আপনার কাছে কেউ বাজারের সবচেয়ে তার সবচেয়ে ভালো একটা বই এই বইটা তিনি পড়েন এবং তিনি বইটা বুঝেন এবং বইটা তার খুবই প্রিয় অথবা কোন একজন লেখক খুবই দামি নামি কোন একজন লেখক কোনো একজন লেখক তার নিজের একটা বই তিনি এসে বললেন আমার খুবই প্রিয় বই এটা আমি একটু আপনাকে এটা গিফট হিসেবে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি আর অন্য কোনো কিছু কারণ এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে দামি এটা আমার কাছে এটা আমি দিলাম কারণ এটা আমারই কথা আমি এটা এটা আমারই বক্তব্য এই বক্তব্যটা আমি আপনাকে দিলাম এবার আপনি কি এটা আপনার কাছে দিলেন আপনি রাখেন এবার আপনি কি করলেন আপনি এটারে তাকের উপর ফেলে ছুঁড়ে ফেলে দিলেন অথবা আপনি আপনার চাকরের ডাইকে একটু আহত আচ্ছা ঠিক আছে এখন থেকে তুমি এটা পড়ো একটা কাজের লোকের ডাকে বললেন যে ঠিক আছে এটা তুমি পড়ো আমি তো পড়ার আমার সময় নাই তুমি এটা পড়ো অথবা আপনি একজন হুজুরের ডাকে বললেন ভাই আমি তো এত কিছু বুঝি না আমি পড়াশোনা বুঝি না ধরেন আপনাকে দিয়ে দিলাম ওনার সামনে এগুলো বললেন উনি কি খুবই খুশি হবে অথবা আপনি বললেন যে দরকার ছিল এটা আমার লাগতো না এটা আমার লাগতো না আমার অন্য কিছু দিলে আমি খুশি হইতাম এতে কি ওই যিনি আপনাকে যে মেহমান আপনার কাছে এটা নিয়ে আসেন উনি কি খুব সম্মানিত বোধ করবেন নাকি অপমানিত বোধ করবেন অপমানিত বোধ করবেন তাহলে আপনার আল্লাহর কিতাবের ব্যাপারে আপনার ধারণা কি উনি আপনাকে এই কিতাব দিয়েছেন আর এই কিতাব নাজিল হয়েছে কোন মাসে রমজান মাসে এই কিতাব তো নাজিল হয়েছে শাহরু রমাদান আল্লাহ ইউনজিল ফিহিল কোরআন রমজান মাসের পরিচয় আল্লাহ তাআলা কি দিয়েছেন যে মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে তাহলে সেই রমাদান যখন আসতেছে অথবা ওই রমাদানে আপনি আসলে কোরআনকে করেন কি যেমন যে মুরব্বীরা আছে আপনারা বলেন তো কোরআনের অবস্থা কি আমি জানি যে এই মসজিদে যদি তাকান তাহলে দেখবেন এখানে আপনারা হয়তো বা এই মসজিদ এবং পৃথিবীর সকল মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি মসজিদে গিয়ে দেখবেন সবচেয়ে অবহেলিত অবস্থায় আছে কোরআন কোরআন উপর হয়তো বা ধুলাবালি পড়ে আছে এবং কোনোদিন কে ধরছে কেউ জানে না যেমন আপনারা দেখবেন যে আপনারা আমাদের কাছে মাঝে মাঝে ফতোয়া চায় অনেকে যে আমাদের বাসায় যে কোরআন ছিল ওই কোরআনের পাতাগুলো নষ্ট হয়ে গেছে এখন কি এটাকে পড়েয়া দেবো না কি করবো ইত্যাদি জিজ্ঞেস করতে চায় আমি জানি ওই কোরআন পাতা নষ্ট হয়েছে কারণ পড়ে নাই না পড়তে না এটা খোলে নাই না খোলার কারণে এখানে অক্সিজেন ঢুকে নাই ইত্যাদি কারণে পাতাগুলো নষ্ট হয়ে গেছে এখানে বিভিন্ন ধরনের পোকামাকড় এটা কেটে ফেলেছে অথবা এখানে বিভিন্ন ধরনের কালি টালি ইত্যাদি তৈরি হয়ে গেছে বিভিন্ন ময়লা আবর্জনা এখানে তৈরি হয়েছে ইত্যাদি কারণে যিনি পড়তেন যদি পড়তেন তাহলে এটা হতো না বরং কোরআনে কোথায় কোথায় আপনার হাতের ছাপ লেগেছে এগুলো কেয়ামতের দিনে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিত কিন্তু তা কিন্তু আমাদের কোনো কিচ্ছু না এই কোরআন আপনি পড়েন আপনি বলবেন যে আপনি পড়তে পারেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই যে এর আগে বললাম আপনি বলবেন যে ভাই আমি তো আসলে পড়াশোনা জানি না তাহলে ওই যিনি পাঠাইছেন যিনি এটা নিয়ে এসেছেন বইটি তিনি লজ্জিত ফিল করবেন আপনার উচিত ছিল আপনি আমাকে দিয়েছেন থ্যাংক ইউ জাযাকাল্লাহ খায়ের আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা আমি বইটা পড়ব একেবারে আপনি রইরা প্রয়োজন এরকম রাখলেন আপনি বলেন এই ভালো করে এটাকে রাখো তো আজ আমি এটা পড়ব আচ্ছা এটা খুবই সুন্দর তার সামনে আপনি উল্টে দুই চারটি পৃষ্ঠা পড়লেন পড়ে বললেন এত সুন্দর লেগেছে আপনি মাশাআল্লাহ এরকম বললেই তো লোকটা কি খুশি হইত আপনি এটা একেবারে গিলাফ দিয়ে তখনই কারো সামনে এই ডাকলেন একজন দর্জিকে এটা এটা মাপ দেন তো কত এটা গিলাফ মাই পায়ের পরে কি এটা গিলাফের মধ্যে ঢুকালেন ঢুকে এটা পায়ে দা রাইখা দিলেন উনি খুবই খুশি হবে নো উনি এই জন্য এটা আপনাকে দেন নাই আল্লাহর কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিয়েছেন আপনাকে এই কিতাব আপনাকে দিয়েছেন আপনি পড়ার জন্য তো আপনি এটা পড়েন কিনা আপনি এটা বুঝেন কিনা আপনি বুঝেন না পড়েন না বুঝার কোনো চেষ্টাও নাই বুঝার কোনো অনুভূতিও নাই কোন একজন মানুষের কাছে এটা কিন্তু ভয়ঙ্কর দিক অতএব আপনি রমাদানে আপনি রোজা রাখছেন রোজার আগেও রমাদানের পরিচর্যা কি শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এরপরে আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুম শাহর ফালইয়াসুম রমাদান রোজাই তো রাখতেছেন আপনি কোরআনের কারণে কিন্তু সেই কোরআনের প্রতি আপনার কোনো কি নাই আগ্রহ তৈরি হয় না রমাদানের দুটো প্ল্যান আপনাদের মাথায় রেখেই আপনাদেরকে সামনে আগাতে হবে তাহলে কোরআন আপনি পড়বেন রমাদানে এবং রমাদানে কোরআন পড়ার জন্য আপনাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে রমাদানে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি এই কিতাবের কারণে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হওয়ার দুটো মাধ্যম আল্লাহ তাআলা আপনাকে রমাদানে দিয়েছেন এর মধ্যে একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে সিয়াম সিয়াম এবং কিতাব এবং ইন্টারেস্টিংলি হাদিসে এসে রোজা এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে সমানভাবে একই সাথে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করে বলবে আল্লাহ এই লোকটারে মাফ করে দাও কারণ সে রমাদানে রোজা রেখেছে এবং কোরআন তেলাওয়াত করেছে এই দুটো কিন্তু একসাথে এবং দুটো একসাথে আসছে আসছে একসাথে সুপারিশ করবে কি গিয়ে একসাথে আর দুইটা দুইজন যদি একসাথে সুপারিশ করে ওই সুপারিশ আল্লাহ প্রত্যাখ্যান করবেন না ওই সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেবেন রমাদানের মধ্যে আপনি রাইট মেন্টালিটি নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে মৌলিক যে প্রবলেমটা সেই প্রবলেমটা হলো কি জানেন প্রবলেম হলো এই যে শাবান মাস শাবান মাসের অথচ এটা আমাদের জন্য একটা অপরচুনিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি করতেন এক নম্বরে তিনি প্রচুর পরিমাণ রোজা রাখতেন শাবান মাসে কি করতেন প্রচুর রোজা রাখতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস রোজা রাখতেন হচ্ছে রমজান মাস আর শাবান মাসের অধিকাংশ দিনই তিনি রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ মা আরাকা তাসুমু শাহরা মিন আশ-শুহুর মা তাসুমু ফি শাবান অন্য মাসে আপনাকে এত রোজা রাখতে দেখিনি আপনি শাবান মাসে যত রোজা রাখেন কেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটো কারণে একটা হচ্ছে এই মাসে সাধারণত মানুষ আল্লাহর ইবাদত কম করে আল্লাহর ইবাদত করে না সাধারণত মানুষ আল্লাহকে ভুলে যায় এই মাসে আল্লাহকে সাধারণত এই মাসে মানুষ ভুলে যায় কারণ মনে করে সামনে রমজান আছে তো রমজানে আমি ইবাদত করব আল্লাহর এবং এই কারণে লোকেরা কি করে তারা এই মাসে ইবাদত করে না আবার রমজানে খাবে এই করবে সেই করবে ইত্যাদির কারণে ওই কেন্দ্রিক প্রিপারেশন নিতে গিয়ে অথবা রমজানে কাজকর্ম কম হবে যেমন আপনি রমজানে আপনি তো ব্যবসা বাণিজ্য ধরেন মাগরিবের পরে যদি আপনি তারাবি পড়েন মাগরিবের পরে আর কিছু করতে পারবেন না এই জন্য অফিস টাইম একটু শিডিউলটা একটু চেঞ্জ করবে রমজানে ব্যবসা বাণিজ্য একটু গুটিয়ে নেবে রমাদানে ইত্যাকি ইত্যকার 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 ইত্যকারের কারণে শাবান মাসে মানুষ প্রচুর পরিমাণ কাজ করে অনেক কাজ করে কাজের মধ্যে ডুবে থাকে এই কারণে শাবানে তার রোজা তারা ইবাদত করতে পারে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি তিনি একটা ভিন্ন প্রোগ্রাম আমাদেরকে প্রদান করলেন যেটা মূল প্রোগ্রাম হওয়ার কথা ছিল আপনি রমাদানে যদি রমাদানের পুরোটা বেনিফিট উপকারিতা যদি আপনি সওয়াব যদি অর্জন করতে চান তাহলে শাবানে আপনাকে ঠিক মানসিকতা নিয়ে ঠিক ইবাদত নিয়ে আপনাকে রমজানে যেতে হবে কারণ শাবানে আপনি যদি রোজা না রাখেন অথবা শাবানে যদি আপনি ওই ইবাদত না করেন যেগুলো রমজানে করবেন তাহলে আপনি রমজানে গিয়ে ওটার মজা আর পাবেন না আপনি কেবল কি করবেন সারাদিন ঘুরবেন ফিরবেন এরপর ইফতারির সময় হঠাৎ করে আপনার মনে হবে ও ইফতারির সময় হয়েছে আর কিছু সারাদিন যে রোজা রাখছেন এটা আপনি বুঝতেও পারবেন না কারণ এর আগে তো আপনি কি এটা করেনি নেই এর আগে আপনি অভ্যস্ত হন নাই এই কাজের প্রতি আপনার ভালোবাসা তৈরি হয় নাই হঠাৎ করে আপনি টেস্ট কোনোদিন তৈরি করতে পারবেন না হঠাৎ করে তৈরি 15-20 দিন যাওয়ার পরে হঠাৎ যখন মনে হবে হ্যাঁ রোজা মাত্র শুরু হয়েছে মনে হয় এরপরে শুনবেন ঈদের দিন চলে এসছে আর রোজার সেই যে সু রোজার যে পরিতৃপ্তি এটি আর অর্জন করবেন না এ কারণে আগ থেকে আপনাকে সেই অর্জনের জন্য আপনাকে চেষ্টা করে যেতে হয় এই শাবান মাসের অধিকাংশ দিনই কি করতে হয় আমাদেরকে রোজা রাখতে হয় 2 নম্বর বিষয় হচ্ছে শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে বেশি বেশি চাইতে হয় আমাদেরকে জিকির করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইস্তেগফার করতে হয় ক্ষমা চাইতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে শাবানে তাইলে এটার ফলাফল কি আমরা রমজানে অর্জন করতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাসে লোকেরা তারা কি করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায় মানে কি আল্লাহ জিকির করে না, আল্লাহকে ভুলে যায় মানে কি কোরআন তেলাওয়াত করে না, আল্লাহকে ভুলে যায় মানে কি ইস্তেগফার করে না, আল্লাহর কাছে ক্ষমা চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায় মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শরিয়া তার কথা অনুসারে তাদের সময় তারা কাটায় না, বরং এই সকল ব্যক্তিরা তার একটা রং পথে ভুল পথে তারা এই এই শাবানের সময়টা তারা কাটায়। দুই নম্বর বিষয় হচ্ছে কি, এই সময়ে এই শাবানে আমাদের আমলনামা আল্লাহর কাছে কি হয় প্লেস করা হয়, বুঝেন নাই? শাবান মাসে আমাদের বার্ষিক আমলনামা, বার্ষিক আমাদের যে রেজাল্ট শীট, গ্রেড শীট, টেবুলেশন শীট, মার্কশীট, এটা আল্লাহ তালার কাছে কি করা হয় পেশ করা হয় শাবান মাসে। রাসূল ইসলাম বলেছেন শাহরু, এটা এমন একটা মাস তুরফাউ ফিহিল আমার ইলাল্লাহ, এই মাসে বার্ষিক আমলনামার রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। আর আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি রোজাদার। রাসূল ইসলাম বলেছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ, রাসূল বললেন ফেরেশতারা দুই সময়ে এই জমিনে একসাথে একত্রিত হয়, ইয়াতাকাবুনা ফিকুম মালাইকাতুম বিল্লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার, ফেরেশতারা দুটো সময়ে জমিনে একসাথে একত্রিত হয়, তোমাদের সাথে সম্পৃক্ত যে সকল ফেরেশতারা আছে, একটা হলো কি ইয়াস্তামিউনা ফি সলাতিল আসর ওয়া সলাতিল ফাজর, তার ফজরের নামাজের সময় এবং আসরের নামাজের সময় তারা কি হয় একসাথে হয়, কারণ দুই দল ফেরেশতা আছে, ডাবল শিফটে ডিউটি, কয়টা শিফট, দুটো শিফটে ডিউটি, এক শিফট যায় আরেক শিফট আসে, শিফটিংটা চেঞ্জ হয় কখন, আসরের সময় এবং ফজরের সময়। অতএব ফজরের সময় যে সকল ফেরেশতারা তারা ছিলেন, ফজরের সময় যে সকল ফেরেশতারা ফজর পর্যন্ত যারা ছিলেন, ফজর পরে তারা চলে যাবেন আল্লাহর কাছে, অর্থাৎ ফজর থেকে আবার আসর পর্যন্ত যারা ডিউটি করবেন আপনাদেরকে নিয়ে, এরা কি ফজরের সময় আসবে, এরা চলে যাবে কখন, আসরের সময়। অতএব যারা ফজর পর্যন্ত আবার ডিউটি করবে এরা আসবে কখন, আসরের সময়। অতএব ফজর এবং আসরের সময় ফেরেশতারা একসাথে হয়, যেমন কোথাও শিফটিং ডিউটি হলে খালি তো আর থাকে না, ঠিক আছে, এখন ডিউটি যাদের তারা এখন আসবে, অন্যরা এখন এদের কাছে ডিউটিটা বুঝিয়ে দিয়ে তারপরে যাবে, এরকমই তো নাকি। অতএব ফেরেশতারা এরকম ভাবে তারা আসে, এবং যখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা ইয়ারুজু আল্লাযীনা বাতু ফীকুম, অতঃপর যারা তোমাদের সাথে রাতে ছিল সে সকল ফেরেশতারা আল্লাহর কাছে যাবে, ফায়াসালুহুম, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদের অবস্থা কি, ওরা কেমন আছে রে, কেমন আছে তারা, তখন তারা বলবে আমরা তাদেরকে রেখে এসেছি, আমরা যখন তাদের কাছে গেছিলাম তখনও দেখছি রোজা রাখে, যখন ফিরে এসেছি তখনও দেখি রোজা রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ খুশি হন তাহলে, চিন্তা করে দেখেন শাবান মাসে আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে যখন আপনার আমলনামা পেশ করা হবে, হয় ফজরের সময় অথবা আসরের সময়, তখন কি রোজা ভাঙ্গার সময় নাকি, ফজরের সময় কি মানুষ রোজা ভাঙ্গে, আসরের সময় কি রোজা ভাঙ্গে, না, যখন তাদেরকে এসে গিয়েছিলাম তখনও দেখছি তারা নামাজ পড়ে, যখন তাদেরকে রেখে এসেছি তখনও তারা কি পড়ে, নামাজ পড়ে অন্য মাসগুলোতে অন্য সময়গুলোতে, কিন্তু আপনি শাবানে যখন আপনার ফাইনাল প্রেজেন্টেশন হয় তখন আপনি রোজা অবস্থায় আছেন, কি অসাধারণ না। তাহলে শাবান মাসে কি করতে হবে বলেন তো, রোজা কি শুধু রমজান মাসে, শুধু রমজান মাসে আপনি ভালো খাবেন আর অন্য মাসে খাবেন না, শুধু রমজানে আল্লাহর ইবাদত করবেন অন্য মাসে করবেন না, করবেন, তাহলে শাবান মাস থেকে এটা শুরু করতে হবে। কিন্তু শাবানে আমরা এটা না করে আমরা একটা অন্য জিনিস আবিষ্কার করছি, সেটা কি জানেন, সেটা হলো মধ্য শাবান বলতে শবে বরাত নামে একটা নতুন আবাদত আমরা আবিষ্কার করছি, যে আবাদত আল্লাহ আর আল্লাহ নির্ধারণ করেন নাই, না আল্লাহ রাসূল নির্ধারণ করছেন, শবে বরাত সংক্রান্ত আমাদের দেশে এটা শবে বরাত বলে, লাইলাতুল বরাত বলে, অথবা কি হাদিসে এসে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী হাদিসে এসে এটা, কিন্তু আমাদের দেশের লোকেরা বানাইছে কি শবে বরাত, শব মানে হচ্ছে রাত আর বারা মানে কি, বারা শব্দের অর্থ ফার্সি ভাষায় বারা মানে হচ্ছে ভাগ্য, আমরা আমাদের চাঁদপুরে বলে না বরাত, বরাতে যা আছে তাই হইব, এরকম আছে কিনা, বরাত বরাতের দোহাই দিয়ে বরাত মানে ভাগ্য, তাইলে শবে বরাত সব শব্দটি যেহেতু ফার্সি, বরাত শব্দটি আমাদেরকে ফার্সি হিসেবে নিতে হবে, বরাত মানে ভাগ্য, যদি সব শব্দটি যদি আরবি হতো তাহলে বরাতকে আমরা বলতাম যে এটা বারা আতুর মানে মুক্তি, যেহেতু ওইটাও ফার্সি এটাও ফার্সি দুটোকে ফার্সি হিসেবে আমরা নিলাম, শবে বরাত মানে হচ্ছে ভাগ্য রজনী, এবং বাংলায় অনুবাদ করা হয় ভাগ্য রজনী, এই মাসে এই রাতে নাকি ভাগ্য নির্ধারণ করা হয়, এর চেয়ে মিথ্যা ডাহা কথা আর কিছুই হতে পারে না, কারণ ভাগ্য নির্ধারণ কোন রজনী নিতে পারেন তো, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ফিহা ফিহি মিন, সেই 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 দিন কি হয় ফেরেশতার নাজিল হয় মিন কুল্লি
امرين شكل ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে فيها يفرغ كل كل امر حكيم سوره الدخان الله تعالى বলেন ওই রাত্রিতে অর্থাৎ যেই রাতে কোরআন নাযিল হয়েছে সেই রাতটা কোনটা বলেন তো ليله القدر সেই রাতে আল্লাহ তাআলা সকল ব্যাপারে সিদ্ধান্ত নেন সকল امرুল হাকিম সকল গুরুত্বপূর্ণ বিষয়ে মানে মেজর ডিসিশন গুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা এর পক্ষ থেকে সেই রাতে নেওয়া হয় থাকে অতএব এটার নামকরণটা এটা কি এটা ভুল নামকরণ দুই নম্বর বিষয় হচ্ছে এই রাত সংক্রান্ত যতগুলো হাদিস আছে এই হাদিসগুলোকে যদি কয়েকটা ভাগে ভাগ করা যায় কিছু হচ্ছে এই রাতের এমনি ফজিলত সাধারণ ফজিলত বর্ণনা করা হয়েছে আবার কিছু আছে স্পেসিফিক ফজিলত যে না এই রাত আপনি ভাগ্য নির্ধারণ হয় আপনার হায়াত বাড়ে আপনার মৃত্যু কবে হবে জন্ম কবে হবে এগুলো সব লেখা থাকে এবং আপনার রিজিক এতে নির্ধারণ হয়ে যায় এই জাতীয় কিছু কথাবার্তা বলা আছে এগুলো সব কি সবই বানোয়াট অথবা এগুলো সব দঈফ দুর্বল কথাবার্তা এগুলোর কোনো ভিত্তি নাই অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এরকম কোনো বক্তব্য নাই এগুলো তিন নম্বরে সহিহ কোনো বক্তব্য নয় এগুলো সব হয় বানোয়াট অথবা কি এগুলো দুর্বল এবং তিন নম্বর হচ্ছে এই রাতে কিছু আমলের কথা বলা আছে কিছু কিছু হাদিসে এবং আমলগুলো কিছু কিছু স্পেসিফিক কিছু কিছু না আপনি সারা রাত আমল করেন যেমন আমাদের বাঙালি চরিত্র হইলো ফরজ নামাজ মসজিদে এসে পড়া হলো ওয়াজিব কিন্তু বাঙালি ফরজ নামাজ কোনোদিন মসজিদে পড়বো না সে নফল নামাজ বাসায় পড়ে উত্তম নফল নামাজ পড়ে আসে কোথায় দেখবেন এশার নামাজ এই যে শবে বরাত আসুক না এরপরে দেখবেন এশার নামাজ বাসায় পড়িয়া এরপরে শবে বরাতের নামাজ পড়তে আসে মসজিদে দুই কাজটাই কি সে কি করছে শরিয়া বিরোধী এমনি তো শবে বরাতের কোনো নামাজ নাই কিন্তু তারপরও এই নামাজ যদি হয়ও তাহলে এটা কি নফলই তো হবে এর চেয়ে তো বেশি হবে না এটা পড়তে আসে কোথায় মসজিদ অথচ নফল পড়ার কথা কোথায় ঘরে বাসায় তিনি নফল পড়ার কথা আর ফরজ পড়ার কথা কোথায় ফরজ পড়ার কথা মসজিদে মসজিদে তিনি ফরজ পড়ছেনই না তাহলে দুটোই তিনি কি করছেন শরিয়া বিরোধী কাজ করছেন আবার তিনি এটাকেই তিনি আবাদত হিসাবে বহু লোকের মুরব্বীরা এখন কইব বাপদাদারা কি ভুল করছে নাকি বাপদাদারা কি করছে তার উপর তো আপনি থাকেন না বাপদাদাদের ঘর বাড়ি কি এরকম ছিল এখন এত বিল্ডিং আমি তো এখন থেকে 30 বছর আগে চাঁদপুরে তো বিল্ডিং দেখি নাই তাহলে এত বিল্ডিং এখন কোথা থেকে আসলো আপনার বাপদাদারা তো ছোট বাড়ি করেছিল কিন্তু আপনি এখন আপনার বাপদাদারা তো কৃষি কাজ করছে কিন্তু আপনার পোলাপাই তো সব বিদেশে থাকে তাহলে বাপদাদাদের দোহাই কেবল দুনিয়ার ব্যাপারে বাপদাদাদের দোহাই নাই আখেরাতের ব্যাপারে বাপদাদাদের দোহাই এটা আসলে একটা শয়তানি এবং এই শয়তানের কথা কোরআনে বারবার আল্লাহ তাআলা বলেছেন তারা বলেছেন ক্বালু ওয়াজাদনা মা ক্বালু আমরা তাই করেছিলাম মা ওয়াজাদনা আলাইহি ওয়া মা আলফাইনা আলাইহি আবাআনা আমাদের বাপ দাদারা যা করছে আমরা তো তাই করছি আল্লাহ আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুন শাইআন ওয়া লা ইহতাদুন এই লোকগুলো এত মূর্খ কেন ওদের বাপ দাদার মূর্খ ছিল অথবা তাদের বাপ দাদার হেদায়েত ছিল না তারপরও বাপ দাদাদের তার অনুসরণ করবে এটা তো ইসলাম তো বাপ দাদার ইস্যু না এটা ইস্যু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কিতাবে কি আছে এবং আল্লাহ রাসূল কি করেছেন এটা হলো ইসলাম এর বাইরে তো ইসলাম না কিন্তু আপনি বাপ দাদার দোহাই দিবেন বাপ দাদারা কি করছে না করছে তার জন্য দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ তারা ভুল করে থাকলে তাকে মাফ করে দিন কিন্তু বাপ দাদারা তারা ভুল করছে আপনি জানার পরেও এরপরেও বাপ দাদাদের কথা বললে কি আল্লাহর কাছে একটু ওইটাকে আর ইয়ে করে দিতে চান যে আল্লাহ ওরা কিন্তু ভুল করছে তাদেরকে তুমি ক্ষমা কইরো না বাপটা কি এরকম যেমন আপনি মাঝে মাঝে স্মরণ করে দেন যখন আপনার বিরুদ্ধে কোনো মানে অপরাধের কোনো যে আপনি বাজারে অমুকের সাথে মারামারি করছেন কেন বলে মারামারি করছে কি হয়েছে আমার বাপ দাদাও তো অমুকের মারছিল বলবেন নাকি এটা কথা বুঝেন নাই আপনি বাজারে কারোর সাথে মারামারি করছেন এখন বিচার বইছে আপনার বিরুদ্ধে এখন আপনি বিচারকদেরকে বললেন আমি কি ভুল করছি নাকি আমার বাপ দাদাও তো অনেকের মারছে তখন তোর কি ভালো হবে নাকি তত ভালো হবে না তো বাপ দাদার এই দোহাই কেন দিচ্ছি আমরা এত বাপ দাদা দোহাই দেওয়ার ইস্যু না এটা হলো কোরআন এবং সুন্নার ইস্যু কোরআন এবং হাদিসের ইস্যু কোরআন এবং হাদিসের এটা না আমি যেটা বললাম তিন নম্বর আমরা কিছু এখানে নামাজ অথবা রোজা ইত্যাদি আবিষ্কার করছি এবং এখানে এখন কি ওই হালুয়া রুটি আছে নাকি এখন আছে নাকি আচ্ছা যদি থাকে তাহলে বুঝবো যে জাহালত এই আইয়ামে জাহিলিতে এখনো আছে এখন আপনি সেটা কি করছেন এখানে এক ধরনের আবাদত আমরা নতুন করে আবিষ্কার করেছি এবং কিছু কিছু আবাদত তো আমরা একেবারে স্পেসিফিক যে এই সময় কি করবেন আপনি কিছু কিছু আবাদত আমরা স্পেসিফিক করে ফেলেছি যে এই সময় আপনাকে এত রাকাত নামাজ আদায় করতে হবে এবং এই রাকাতে অতবার সূরা ইখলাস পড়তে হবে অতবার সূরা কদর পড়তে হবে সূরা নাস পড়তে হবে সূরা ফালাক পড়তে হবে কত ধরনের কাহিনী আমরা আবিষ্কার করেছি এগুলো সবগুলোরই কোনো ভিত্তি নাই এগুলোর কোনো ভিত্তি নাই তাহলে কিসের ভিত্তি আছে একটা হাদিসে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাম তিনি কবরস্থানে তিনি কবর জিয়ারত করতে গিয়েছেন এরকম একটা বক্তব্য আছে সেই বক্তব্য নিয়ে অনেক ধরনের মন্তব্য আছে আমি সেই জায়গায় যাচ্ছি আমি শুধু আবাদতের কথা বলছি
এই রাতের কোন ইবাদত কোন হাদিস দ্বারা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় অতএব বাপ দাদা দোহাই দিয়ে এই রাতের কোন ইবাদত আপনি করতে পারবেন না তাহলে আপনার করণীয় কি এতটুকু একটা হাসান লিগাইরিহি বলে একটা হাদিস আছে যে আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাসান লিগাইরি বলেছেন এবং অন্যান্য কেউ কেউ এটাকে হাসান পর্যন্ত বলেছেন সর্বোচ্চ তা হলো এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দিকে তাকান তিনি তো সব সময় তাকান কিন্তু এটা একটা স্পেশালিটি আছে সেই স্পেশালিটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে এর মধ্যে কারা কোনোদিন শিরিক করে নাই আল্লাহর সাথে কারা মুসলমানদের বিরুদ্ধে পরস্পরের বিরুদ্ধে ভাই বোন আত্মীয় স্বজনের বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ নাই যারা কারা বাপ দাদা কারা বাবা মার প্রতি অন্যায় আচরণ করে বাবা মার অবাধ্য হয় নাই কারা মদ পান করে নাই কারা আল্লাহর সাথে শিরিক করে নাই কারা আত্মহননের পথ তারা বেছে নেয় নাই কারা জেনা করে নাই কারা কি করে নাই জিনা করে নাই এই সকল লোকদেরকে বাদ দি এই সকল লোকদেরকে বাদ দি যে সকল লোকেরা জিনা করছে শিরক করছে যে সকল লোকেরা অন্যদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ইত্যাদি রাখে যে সকল ব্যক্তিরা কি করেছে আত্মহত্যা করেছে যে সকল ব্যক্তিরা বাবা মার অবাধ্য হয়েছে যারা মাদক দ্রব্য সেবন করছে এবং যে সকল ব্যক্তিরা তারা কি করেছে যে সকল ব্যক্তিরা তারা অব্যাহতভাবে তারা ধরনের মাদক দ্রব্য সেবন করে এই সকল ব্যক্তিদেরকে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদেরকে এমনিতে ক্ষমা করে দেন এর কোনো ইবাদত না এমনি জেনারেল এমনিস্টি সাধারণ ক্ষমা ঠিক আছে তোমরা তো এই কাজ করে যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম কতটুকু ক্ষমা করবেন তিনি জানেন আমরা জানি না কিন্তু তিনি ক্ষমা করে দেন তাহলে ক্ষমা পাইতে হলে কি করতে হবে কোনো ইবাদত না এমনি শুয়ে থাকবেন তারপর ক্ষমা পাবেন কারণ মুসলমানরা ইমানদাররা আপনারা জানেন কেউ যদি এশার নামাজ যদি জামাতে পড়ে এবং ফজরের নামাজ যদি জামাতে পড়ে মধ্যখানে যদি ঘুমিয়ে থাকে এই ঘুমটা তার কি হবে ঘুমটা এমন ইবাদত হবে যেন নামাজ পড়লে যায় ইবাদত যদি সারা রাত ওইরকম ইবাদত এই লোকের হয়ে যাবে তাহলে ঘুমানো ইবাদতটা কি না ঘুমানো ইবাদত কি না আপনার ঘুমটা ইবাদত হতে পারে যে আপনি যদি শিরক না করেন আপনি যদি মদ মাদক দ্রব্য সেবন না করেন এখন মদ কেবলমাত্র মদ না সিগারেট খাওয়া একটা মাদক দ্রব্য এই যে জর্দার নামে যা কিছু আপনারা খাচ্ছেন এগুলো কি মাদক দ্রব্যই তো খাচ্ছেন আপনি অর্থাৎ এগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে যদি আপনি ক্ষমা পেতে চান পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না এবং আপনি কি মুসলমানের বিরুদ্ধে কোনো বিদ্বেষ রাখা হিংসা রাখা যাবে না কোনো মুসলমানের বিরুদ্ধে কোনো হিংসা রাখা যাবে না আপনি মানুষকে ক্ষমা করে দিতে হবে এবং আত্মহত্যা করা ইত্যাদি করা যাবে না আবার জেনা ব্যভিচার করা যাবে না এটা যেই জেনাই হোক না কেন মহিলার দিকে তাকাবেন এবং সেগুলো দিয়ে আপনি সিনেমা দেখবেন নাটক দেখবেন সিরিয়াল দেখবেন এবং এরপর মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন কোনোদিন হবে না সে কারণে আপনাকে এগুলো যদি আপনি না করতে এগুলো যদি আপনি না করেন আপনি যদি ঘুমিয়েও থাকেন এশার নামাজ আপনি জামাতে পড়লেন ফজর জামাতে পড়বেন অটোমেটিক্যালি আপনার আমল নামা থেকে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেবেন মুছে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ঠিক এইভাবে আমাদের এই গোটা মাসকে উদযাপন করা পালন করা এবং এইভাবে যেন আমরা প্রস্তুতি নিয়ে রমাদানে যেতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন আমিন হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাইরা আমি এক মিনিট আপনাদের একটা শর্ট লিস্ট বলি আপনারা কি করবেন এই শাবান মাসে আপনারা বেশি বেশি রোজা রাখবেন কি করবেন বলেন তো আপনি যদি দাবি করে থাকেন আপনি আশেকের রাসূল মানে আল্লাহর রাসূলের আশেক এমনি তো আশেক শব্দটি ব্যবহার করা ঠিক না কারণ এর মধ্যে একটা কি প্রেম প্রেমের গন্ধ আছে যেটা শব্দটি কি এটা রাসূলের সাথে যায় না এটা অনেকটা স্বামী স্ত্রী বা এরকম টাইপের এক ধরনের শব্দ তবে এটা বলা উচিত না তারপরে যদি আপনি বলেন যে বললাম ঠিক আছে তাহলে আপনি যদি তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভালোবাসেন যদি এরকম আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে রাসূল যা করতেন তা করতে হবে এর বাইরে গিয়ে আপনি আশেক রাসূল হওয়ার কোনো সুযোগ নাই আর বাংলাদেশে সুন্নি মানে বেদাতি আর বেদাতি মানে আসলে সুন্নি বুঝেন নাই বাংলাদেশে যাদেরকে সুন্নি মনে করেন এরা আর অরিজিনালি বেদাতি কিন্তু নাম দিছে কি সুন্নি আর যাদেরকে বলা এই লোকগুলো বেদাত করতেছে ওরা আসলে কি সুন্নি অনুসারে চলছে যেমন এখন আমি খুতবা দিচ্ছি এখন আপনি মনে করবেন যে বেদাত করছে এরকম বাংলা ভাষায় খুতবা দিল আরবিতে দিল না আসলে এটাই ছিল সুন্না কিন্তু আমরা এটাকে সুন্নাকে বেদাত বানাইছি বেদাত কি সুন্না বানিয়েছি এটা হলো এক নাম্বার তাহলে রাসূলকে ভালোবাসছেন এর মানে হলো কি আপনি এই মাসে বেশি বেশি রোজা রাখবেন বেশি বেশি ইস্তেগফার করুন ক্ষমা চান এবং দুই নম্বরে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করুন এই মাসে বুঝতে পেরেছেন দুই নম্বর বিষয় হচ্ছে সবে বরাত কেন্দ্রিক আপনার কোনো ইবাদত নাই আপনি আপনার অন্তর থেকে এখনই বলেন আল্লাহ আমি সকল মুসলমানকে ক্ষমা করে দিলাম তাইলে আল্লাহ তাআলা কি করবেন আপনাকে ক্ষমা করে দেবেন আপনি মুসলমানের সামান্য ত্রুটি বিচ্যুতি ক্ষমা করলেন না আর আল্লাহ আপনার বিশাল বিশাল অপরাধ ক্ষমা করে দেবেন কেমনে
আপনি বিশাল বিশাল অপরাধ আল্লাহকে আপনি ক্ষমা করে দিবেন সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে এটা করতে হবে তিন নম্বর হচ্ছে কোরআন এখনি পড়া শুরু করে দিন এই মসজিদে আমি সেই সময় বলেছিলাম এখানে নিশ্চয়ই বড়দের কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের কোর্স আছে আপনারা এটা ব্যবস্থা করুন প্লিজ মুরব্বিরা অন্য জায়গায় সময় না কাটিয়ে এখানে মসজিদে আসুন এখন থেকে অভ্যাস করুন মসজিদে বসে থাকলে ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও আর দোকানের কাছে বসে থাকলে ফেরেশতারা বলে ওর অত আসলে কি অথবা শয়তান বলে আল্লাহর উপর গজব ফেল কারণ ও এখানে বসে থাকার শয়তানও আপনার বিরুদ্ধে বিরুদ্ধ কারণ শয়তান জানে লোকটা জাহান্নামে যাচ্ছে কি কারণে ঘটনা কি আপনি আপনার নিজকে পরিশুদ্ধ করার যে জায়গাটা আছে সেই জায়গা আপনি এসে আপনার সময়টাকে কাটান হে আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই মসজিদকে কবুল করে নাও এই এলাকার সকল মুসল্লিদেরকে তুমি আল্লাহ দ্বীনের সত্যিকার সঠিক বুঝ তাদেরকে দান করো আল্লাহ এবং সেই অনুসারে তারা যেন সহি সুন্নাহ অনুসারে চলতে পারে সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون دعية كتر